তো আমি একটা গান করি না তুই কি নিজেই জানিস না যে ওর মধ্যে কি আছে তাই তোর বোধহয় এত ইন্টারেস্ট এটা কিন্তু নট ফর ভিডিও নট ফর ব্লগিং কিচ্ছু না এই জিনিসটা কিন্তু মা দীর্ঘ দিন ধরে করে আসছে আজকে না হয় ব্লগিং হচ্ছে ভিডিওতে তোমাদের দেখাচ্ছি সেটা আলাদা ব্যাপার কিন্তু আগের বছর মা জাস্ট করোনা থেকে উঠেছে মানে তো দেখতে দেখতে কেটেই গেল জন্মদিন দুপুরে লাঞ্চও মিটে গেল সন্ধ্যাবেলা কেক কাটিং পর্বও শেষ হয়ে গেল তো জন্মদিন আসবে আসবে যতটা বেশি ভালো লাগে এক্সাইটেড লাগে ঠিক জন্মদিন চলে গেলে ততটা মনে দুঃখ হয়ে যায় আবার সেই একটা বছরের প্রতীক্ষা এই যে সবাই মিলে আসছে উইশ করছে প্রচুর প্রচুর মানুষজন উইশ করেছো ভীষণ ভীষণ ভালো লেগেছে তোমাদের সকলকে থ্রু দ্য ভিডিও আমি সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি এবং বড়দের জানাচ্ছি প্রণাম তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দাও এইভাবেই আর আশীর্বাদ করতে ভুলো না আর তো আজকে তো দেখলেই যে কেক কাটিং এখন হয়ে গেল এরপরে কেক ডিস্ট্রিবিউশন হবে কেকগুলো আমি সকলকে দিয়ে দেবো এবার মন খারাপ আর কি আর কেউ স্পেশাল ফিল করাবে না এই দিনটা যতটা নিজেকে স্পেশাল ফিল করায় আর রোজ রোজ তার জন্মদিনে জন্মদিনের দিনও শান্তি নিয়ে আজকেও আমাকে বেরোতে হলো তো বেরিয়ে তাড়াতাড়ি করে ফিরে এখন আমি ফ্রেশ হব আমার পেছনে পুরো এখানে প্যাকেট জমেছে এখানে যত পার্সেল এসছে সব প্যাকেটগুলো এখানে জমেছে তো যাই হোক কাটলো তো আজকের দিনটা বেশ মজার মজারই এবার গিফটগুলো আনবক্স করতে হবে গিফটগুলো দেখা হয়নি কিন্তু সবার আগে নিজে ফ্রেশ হব এক গ্লাস ঠান্ডা জল খাবো আর কিচ্ছু খাবো না রাত্রে মানে সেই পেট ভাগ ওই দুপুরবেলা দুপুর তো না খেতে খেতে বেলা গড়িয়ে গেল তারপর কেক তারপর আর মানে কিচ্ছু আর পেটে ঢুকবে না সবুজ জামা আর সবুজ র‍্যাপ চলো খুলে ফেলো দেখি ও আর তর সইছে না ওর যে কখন খুলবি কখন খুলবি বাবারে বাবা খুলে ফেলো ঝপ ঝপ দেখি কি আছে ওর মধ্যে তুই কি নিজেই জানিস না যে ওর মধ্যে কি আছে তাই তোর বোধহয় এত ইন্টারেস্ট দুর্ধর্ষ গিফট দুর্ধর্ষ দেখি এদিকে আসি ও খুব সুন্দর হয়েছে দুর্দান্ত হয়েছে থাকতে ছিটতে হবে না ওইগুলো যখনই কিছু একটা করতে হবে বেলুন গুলো এত জোরে শব্দ করে ফাটছে চিন্তার বাইরে তো যাই হোক এত কিছু যে ঘটলো সবকিছুর মূল কাণ্ডারিকে এইটা এই যে এই মানুষটা আর মেয়ের জন্য সন্তানদের জন্য সব মায়েরাই করে ছেলে মেয়ের জন্য আর মা তো মানে জীবন পাত করে ফেলবে মানে মায়ের খাটনি দেখে আমি শেষমেশ বলছি যে করো না এত কিছু করো না মা তাও তাও করে আছে যাই হোক আমার ভালো লাগে ছেলে আমাদেরও ভালো লাগে সবার জন্য আমার তিন ছেলে একদম দেখো এটা কিন্তু নট ফর ভিডিও নট ফর ব্লগিং কিচ্ছু না এই জিনিসটা কিন্তু মা দীর্ঘ দিন ধরে করে আসছে আজকে না হয় ব্লগিং হচ্ছে ভিডিওতে তোমাদের দেখাচ্ছি সেটা আলাদা ব্যাপার কিন্তু আগের বছর মা জাস্ট করোনা থেকে উঠেছে মানে এক মাস হ্যাঁ এক মাস মতন হবে এক মাস পনেরো দিন বোধহয় এক মাস পনেরো দিন তার মধ্যে মা ওই কষ্ট নিয়েও কিন্তু এত মানে এত এত পদ রেঁধে খাইয়েছিল তো মানে মা ছাড়া এটা সম্ভব না তাই জন্য মা ছাড়া আমরা আমাদের জন্মদিন
কল্পনাই করতে পারি না। মাকে একটু ভাইয়ের জন্মদিনে কম খাটতে হয়, যেহেতু ভাই এত বাহারি মাছের পথ খায় না, মাছ খায় না। হ্যাঁ, ওর চিকেন মাটন আর এক পিস মাছ হলেই হলো, কাটাবো না। তো পায়েসটা আমার মেন। হ্যাঁ, তো মায়ের ভাইয়ের জন্মদিনে খাটনি কম হয়, আমার জন্মদিনে বেশি। আমার মেয়ে মাছ খেতে ভালোবাসে সব রকম, ওই জন্য সব রকম মাছ জন্মদিনের দিন করে দিই। এমনিতে তো মাছ খাই, কিন্তু জন্মদিনের দিনটা একটা স্পেশাল দিন। তো বলো মা, এত খাটনি কি আর পোষাচ্ছে? সবসময় হাসি মুখে থাকে, একটা নর্মাল লাইফ, সবসময় হাসি মুখে, কেন সবসময় হাসি মুখে থাকে? কষ্ট হয়েছে তো প্রচুর, আর করবে কোনোদিন এত পথ? আর পরের বছর থেকে আমি বলে দিয়েছি না, আমি বলছি রক্ষে করো, অনেক হয়েছে। আমার কষ্ট হয় না ছেলে মেয়ের জন্য, মায়ের জীবনে কোনোদিন কষ্ট হয় না। ছেলে মেয়ে কি, ছেলে মেয়ে বর কারোর জন্য তোমার রান্না করে খাওয়াতে? বর কেন, সবাই আজকে মার কেউ বাড়িতে আসবে, রেঁধে পেরে খাবো মায়ের, এটাই মানে হচ্ছে একদম কি বলবো, প্রচন্ড খুশির জায়গা, একটা কমফর্ট জোন। আমি নিজে হাতে খাওয়াতে না পারলে আমার কেমন হয়। ওই জন্যই মা শত কষ্ট হলেও, শারীরিক কষ্ট হোক, কিন্তু মনের জোরে সব এগুলো করেছে। আর আমি এমনি নিজে হাতে সবাইকে খেতেও দিই। তো মিত্র আজকে সারাটা দিন মানে প্রচন্ড একটা ক্লান্তিকর, মজাদার, আনন্দদায়ক দিন কাটলো। জন্মদিন চলে গেলেই মনটা বিষণ্ণ হয়ে যায়, কি আর করা যাবে, দিন তো আসবে যাবে। তো যাই হোক, তো কেমন লাগলো তোমরা আজকের ব্লগটা কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করে দিও ক্যাচ ম্যাচ, রেড বেল আইকনটা প্রেস করে অল অপশনটা সিলেক্ট করতে ভুলো না, এবং লাইক শেয়ার করো। কিন্তু আমি জাস্ট ঘুম থেকে উঠেছি, আর উঠেই দেখি এখন গিফটটা পাশে রাখা। গিফটটা কে দিয়েছে? হের হের করবি না, সময়ের জিনিস সময় নিয়ে আসতে পারিস নি কেন? হ্যাঁ, আরে কি, ওর নাকি এতই ঘুম পাচ্ছিল, সময়ের জিনিস সময়ে দিতে পারিনি, কালকে থাকতে পারিনি কেক কাটে, ও ফিলিং ভেরি মাচ গিল্টি, সেই কারণে আমি ঘুম থেকে উঠেই দেখছি আমার পাশে গিফটটা রাখা। ভোরবেলা এনেছিস? কখন এনেছিস? থাকিস নি কেন কালকে? হ্যাঁ, শরীরটা কতটা খারাপ ছিল যে ঘুমলি তো আর ঘুমলি, আর আসতে পারলি না উঠে। এবার বাড়ি চলে যাওয়ার পালা। তো লাস্ট ফিনিশিং চলছে নাকি এটা ফ্রুটি দিয়ে? তাই না, তাই এতক্ষণ ভাইয়ের সাথে গেম খেলে আসা হচ্ছিল। চলো টাটা।